কিছু ভাবতে না হয়, আমি তোমার জন্য ভাববো, তুমি শুধু আমার কথাটা ফলো করো, দ্যাটস ইট, কমপ্লিট, এর বাইরে কিচ্ছু নাই। আমি ইনশাল্লাহ, চলো মজা করে পড়ি, চমক অপ, বিসমিল্লাহ বলে শুরু করা যাক। ভাইয়া দেখো, তুমি হাতটা কেটে ফেলো, গালটা কেটে ফেলো, পাটা কেটে ফেলো, একটা জিনিস কমন, সেটা হলো রক্ত। এবং দেখবা যে শাকিব খানের মুভিতে একটা ডায়লগ ছিল ছোটবেলায়, যে চৌধুরী সাহেব আপনি বড়লোক হতে পারেন, আমি গরিব হতে পারি, কিন্তু ভেতরে রক্তের রং কিন্তু সবারই লাল। তো এই যে রক্তটা কি, সেটাই আমরা আজকে আলোচনা করব। এবং নির্বাচনী স্লোগান কি হবে রক্ত চ্যাপ্টারের, তোফায়েল ভাইয়ের রক্ত লোহার মতো শক্ত। তো এই যে নির্বাচনী স্লোগানটা, এটা যদি কেউ দেয় সে হলো একটা গণ্ড মূর্খ। কিন্তু আজ থেকে 500 বছর আগে, 1000 বছর আগে লোকজন কিন্তু রক্ত অ্যাকচুয়ালি কেমন সেইটা জানতো না, কারণ রক্ত কোথায় কিভাবে চলে এই বিষয়ে তাদের আইডিয়া ছিল না। তো তারা কিন্তু এই ধরনের স্লোগান দিতেও পারে, তোফায়েল ভাইয়ের রক্ত লোহার মতো শক্ত, দিতেও পারে এরকম স্লোগান, কিন্তু যাতে মানুষ এ ধরনের স্লোগান না দেয় সেই জন্য প্রথমবারের মতো ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে 1628